Morning students, welcome another video class of Biomedical Learning. আমরা class 12 এর chapter গুলো পড়ছিলাম, তার মধ্যে আমরা reproduction chapterটা দেখছিলাম. এই reproduction এর মধ্যে already আমরা reproduction of flowering plant এর মধ্যে অনেকটা পড়ে ফেলেছি. কি কি পড়েছি? আমরা দেখেছি reproduction কে আমরা একবার 10 মিনিটের মধ্যে যতটুকু পড়েছি ততটুকু একবার recap করে নিই. আমরা কি কি পড়েছি reproduction এ? রিপ্রোডাকশনের মধ্যে আমরা তার ডেফিনিশন পড়েছি, আমরা তার ক্যারেক্টার পড়েছি, আমরা রিপ্রোডাকশনের টাইপস পড়েছি. ঠিক আছে, এই তিনটে পার্ট আমরা পড়েছি. তাহলে ডেফিনিশন, ক্যারেক্টার, টাইপস পড়েছি. আমরা দেখেছি টাইপস এর মধ্যে আমরা দুটো টাইপ দেখেছি, একটাকে আমরা বলছি অ্যানিমাল, যেটা আমরা এখনো পড়িনি, পড়বো. সেকেন্ড হচ্ছে প্লান্ট. এই প্লান্টের মধ্যে আমাদের সিলেবাসে দেওয়া আছে ফ্লাওয়ারিং প্লান্ট, যদিও রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্লান্ট, নন ফ্লাওয়ারিং প্লান্ট, হায়ার প্লান্ট, লোয়ার প্লান্ট, যে কোনো গ্রুপের মধ্যেই হতে পারে. তাহলে আমাদের এটা আছে ফ্লাওয়ারিং প্লান্ট. হলো এই ফ্লাওয়ারিং প্লান্টের মধ্যে আমরা আর কি দেখলাম? আমরা অর্গানস দেখেছি, অর্গানস ফর রিপ্রোডাকশন, অর্গানস ফর রিপ্রোডাকশন. এখানেও আমরা দেখেছি যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট অর্গান, এই পার্টটা দেখেছি. এবং আমরা দেখেছি যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেটা থাকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা থাকে, এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমাদের দুটো মেজর পার্ট থাকে, তিনটে মেজর পার্ট থাকে. একটাকে আমরা বলি প্রি ফার্টিলাইজেশন, একটাকে আমরা বলি ফার্টিলাইজেশন. আরেকটাকে আমরা বলি পোস্ট ফার্টিলাইজেশন. এই তিনটে পার্ট আমরা দেখেছি. তাহলে রিপ্রোডাকশনের মধ্যে আমরা ডেফিনিশন দেখেছি, ক্যারেক্টার দেখেছি, এবং আমরা দেখেছি কি কি টাইপস আছে. টাইপসের মধ্যে আমরা প্ল্যান্টসের দেখেছি, অ্যানিমালের দেখেছি একদিক থেকে, আরেক দিক থেকে আমরা দেখেছি ভেজিটেটিভ আসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর দেখেছি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন. সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা গ্যামেট তৈরি হতে দেখেছি, একটাকে আমরা বলছি মেল, একটাকে আমরা বলছি ফিমেল. এই দুটো মিলে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলছি জাইগোট. ক্লিয়ার? এই পার্টটা আমরা পুরো দেখেছি. গ্যামেটস আমরা কাদেরকে বলেছি? মেল এবং ফিমেলের যে গ্যামেটস, এই গ্যামেটটাকে আমরা বলেছি ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন. ঠিক আছে, আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট হিসেবে আমরা দুটো গ্যামেট দেখেছি. এই গ্যামেট দুটো দেখেছি লাইফ সাইকেলে একটা স্টেজে ফিউজ করে যে একটা মিক্সড সেল তৈরি করে, যে সেলটাকে আমরা বলছি জাইগোট. এই জাইগোট থেকে অলওয়েজ এই জায়গা থেকে আমরা নিউ প্ল্যান্ট তৈরি হতে দেখি. এবার এই যে প্রসেস অফ ডেভেলপিং নিউ প্ল্যান্ট, এটা অনেক রকমের হতে পারে. একটা হতে পারে ডাইরেক্টলি জায়গা থেকে, আরেকটা হতে পারে জায়গা থেকে মিওসিস হবে এবং তার থেকে নিউ প্ল্যান্ট তৈরি হবে. তাহলে এই জায়গাগুলো আমরা পুরো অলরেডি দেখে নিয়েছি. এরপরে আমরা যেটা দেখবো সেটা প্রি ফার্টিলাইজেশন চেঞ্জটাও আমরা দেখে নিয়েছি. প্রি ফার্টিলাইজেশন চেঞ্জের মধ্যে আমরা কি দেখেছি? প্রি ফার্টিলাইজেশন চেঞ্জের মধ্যে আমরা দেখেছি প্রোডাকশন অফ গ্যামেটস, দ্যাট মিন্স প্রোডাকশন অফ মেল গ্যামেট অ্যান্ড প্রোডাকশন অফ ফিমেল গ্যামেট. এটা ছিল এক নম্বর পার্ট. সেকেন্ড পার্ট ছিল কি? সেকেন্ড পার্ট ছিল ট্রান্সফার অফ গ্যামেটস, গ্যামেটের ট্রান্সফার. তাহলে আমরা এই প্রোডাকশন অফ গ্যামেটের মধ্যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, এই দুটো স্ট্রাকচার এবং এই দুটোর মানে অরিজিনে করার সিনথেসিস করার যে প্রসেস, ফরমেশন প্রোডাকশনের যে প্রসেস, আমরা অলরেডি সেই প্রসেসগুলো দেখে নিয়েছি. এবার আমরা সেকেন্ড ফেজটায় যাব, দ্যাট ইজ প্রি ফার্টিলাইজেশন চেঞ্জেস এর সেকেন্ড ফেজ, যেটাকে আমরা বলছি ট্রান্সফার অফ গ্যামেট. তার মানে কোনো একটা মেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার থেকে মেল গ্যামেট ইজ ট্রান্সফার টু দ্য ফিমেল ওয়ান, ফিমেল গ্যামেটের দিকে ট্রান্সফার হবে. কি করে হবে, কেন হবে এবং কি প্রসেসে হবে, হওয়ার পর কি হবে, এইটা যেমন এটা আমরা আজকে দেখব. এবং দেখব ফার্টিলাইজেশনে আমার কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং কি কি ইম্পর্টেন্ট ইভেন্টস হয় ফর ফার্টিলাইজেশন. তাহলে আমরা স্টার্ট করবো এবার কোথা থেকে? তাহলে আমরা ট্রান্সফার অফ গ্যামেট থেকে স্টার্ট করি. আমরা এখানে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টসের সেকেন্ড পার্টটা দেখছি, ট্রান্সফার অফ গ্যামেটস. মানে ফার্স্ট আমরা
আমরা আগে দেখেছি যে গ্যামেট দু রকমের হয়, একটাকে আমরা বলি মেল গ্যামেট বা স্পার্ম বা অ্যান্থেরোজয়েড, আর একটাকে আমরা বলি ফিমেল গ্যামেট বা ওভাম বা এগ। তাহলে এখানে আমরা দেখলাম দুটো, একটাকে আমরা বলছি মেল গ্যামেট, এখানে মানে ফ্লাওয়ারিং প্লান্টের ক্ষেত্রে মেল গ্যামেটকে আমরা বলি পোলেন, এর পোলেনের স্ট্রাকচার, পোলেনের বাইরে যে অর্নামেন্টেশন এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, একে আমরা বলি পোলেন। আর ফিমেল গ্যামেট এটাকে আমরা বলছি এগ। এবং বলা বাহুল্য এই এগের সঙ্গে আরো দুটো এক্সট্রা সেল থাকে। কি কি সেল থাকে? আমরা এমব্রায়োসাইটের স্ট্রাকচারে সেটা দেখেছি, সেটা হচ্ছে এগ প্লাস টু সাইনার জিটস হ্যাভিং ফিলিফর্ম অ্যাপারেটাস অ্যাট দেয়ার লোয়ার পার্ট। ঠিক আছে, আমরা দেখেছি এগের সঙ্গে দুটো সাইনারজিস হ্যাভিং ফিলিফর্ম অ্যাপারেটাস অ্যাট দেয়ার লোয়ার পার্ট, মানে দুটো সাইনারজিস এর মধ্যে দুটো ফিলিফর্ম অ্যাপারেটাস থাকে। কিরকম? এই হচ্ছে দুটো সাইনারজিস, এর মধ্যে আমরা এইরকম করে ফিঙ্গার লাই ফিলিফর্ম অ্যাপারেটাস দেখতে পাই। এই আর একটা সাইনারজিস, আমরা এখানে ফিলিফর্ম অ্যাপারেটাস এরকম দেখতে পাই। এইখান দিয়ে এসে চলে যাবে আর এইখানে থাকবে আমার ফিমেল গ্যামেটটা। ঠিক আছে, এইটা এই দুটো হচ্ছে দুটো সাইনারজিস আর এগুলো হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস। ঠিক আছে, এই যে টোটাল জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলি এগ অ্যাপারেটাস। প্রশ্ন এখানে একটা থেকে যায় যে আমরা অন্যান্য প্ল্যান্টের ক্ষেত্রে যদি আমরা অ্যালগি দেখি বা যদি আমরা লোয়ার গ্রুপস অফ হায়ার গ্রুপস অফ অ্যালগি, লোয়ার গ্রুপস অফ অ্যালগি, ব্রায়োফাইট, টেরিওফাইট যদি আমরা দেখি, তো সেখানে উই আর নট ফাউন্ড এনি ফিলিফর্ম সেল, আমরা এই ধরনের কোনো স্ট্রাকচার মানে এই ধরনের কোনো অ্যাপারেটাস দেখতে পাবো না। সিম্পল একটা মেল একটা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থাকবে যেটাকে আমরা এগ বলবো, সেই এগের মধ্যে একটা রিসেপটিভ স্পট থাকবে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বললাম, সেটা হচ্ছে এগ থাকবে আর কি থাকবে, একটা রিসেপটিভ স্পট থাকবে। এই রিসেপটিভ স্পট কি হবে না, যে অ্যান্থ্রোজয়েডস গুলো হবে আর যেটাকে আমরা বলছি মেল গ্যামেট, এই মেল গ্যামেট রিসেপটিভ স্পট দিয়ে ঢুকে এককে ফার্টিলাইজ করবে। ঠিক আছে, কিন্তু আমরা যখন অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখব, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখব একটা এগ অ্যাপারেটাস তৈরি হয়েছে, একটা এগ অ্যাপারেটাস তৈরি হয়েছে, যে এগ অ্যাপারেটাসটার তলার দিকে দুটো নন গ্যামেটিক সেল থাকে। নন গ্যামেটিক সেল মানে যে যারা নর্মাল সেল, টু এন সেল থাকে। এই নন গ্যামেটিক সেলটা নিচে থাকে এবং তার উপরে থাকে হচ্ছে গিয়ে গ্যামেটিক সেলটা বা এগটা, তার মানে এটা হচ্ছে এগ, তার উপরে এগটা থাকে। এবং এই যে দুটো নন গ্যামেটিক সেল থাকে, এই দুটো নন গ্যামেটিক সেলের তলার দিকে আমরা দুটো স্পেশাল টাইপ অফ সেল দেখতে পাই, যেটাকে আমরা বলি ফিলিফর্ম সেল বা ফিলিফর্ম অ্যাপারেটাস। এই টোটালটাকে নিয়ে আমরা এগ অ্যাপারেটাস বলি। প্রশ্ন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার থাকার কারণ কি? এরকম এগ এগের মধ্যে একটা রিসেপটিভ স্পট থাকলেই হয়ে যেত, কেন এখানে দুটো এক্সট্রা সেল আছে? শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি এটা যে এমব্রায়োসাকের মধ্যে থাকে, সেই এমব্রায়োসাকের মাথার দিকে আমার আরো তিনটে সেল থাকে, যেগুলোকে আমরা বলি অ্যান্টিপোডাল সেল, যেগুলোকে বলি আমরা অ্যান্টিপোডাল সেল। তাহলে অ্যাকচুয়ালি এমব্রায়োসাকের মধ্যে তলার দিকে থাকে এগ অ্যাপারেটাস, উপরের দিকে থাকে অ্যান্টিপোডাল সেল, আর মাঝখানে থাকে একটা সেন্ট্রাল নিউক্লিয়াস। মাঝখানে যে সেন্ট্রাল নিউক্লিয়াসটা থাকে সেটা অ্যাকচুয়ালি দুটো পোলার নিউক্লিয়াস ফিউজড করে গিয়ে একটা সেল তৈরি করে, তাই তো? এটা আমরা আগে দেখে এসেছি। তাহলে আমাদের এখানে জানতে হবে যে এই যে ট্রান্সফর্ম অফ গ্যামেট, এই ট্রান্সফর্ম অফ গ্যামেট বলতে গেলে আমরা যেটা বুঝি, মেল গ্যামেটকে পোলেন বলবো, ফিমেল গ্যামেটকে আমরা এগ বলবো, এগ ইজ ইউনাইটেড উইথ সাম টু নন গ্যামেটিক সেল, দ্যাট ইজ দ্য সাইনারজিস, এই দুটো সাইনারজিস এবং একটা এগ মিলে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি এগ অ্যাপারেটাস। এই এগ অ্যাপারেটাসটা আমরা এর মধ্যে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু ব্রায়োফাইট, টেরিডোফাইট, অ্যালগির ক্ষেত্রে আমরা দেখতে পাই না। এদের ক্ষেত্রে আমরা রিসেপটিভ একটা এগ দেখি, এগের একটা রিসেপটিভ স্পট থাকে, মানে পরিষ্কার কথায় বলতে গেলে ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার, দ্যাট ইজ অ্যান এগ হুইচ হ্যাজ রিসেপটিভ স্পট। This receptive spot is a specialized area from where the antherozoids can move into the egg.
তাহলে এই রিসেপটিভ স্পটটা দিয়ে কিন্তু এগুলো যাবে। তার মানে আমরা এখানেও ধরতে পারি এই যে সাইনার্জিস বলে যে সেলটা রয়েছে, নন গ্যামেটিক সেল রয়েছে, তার মানে এই নন গ্যামেটিক সেলের এইখানটাতেই থাকবে রিসেপটিভ স্পট। 90% অফ দ্য মেম্বার্স অফ অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা যেদিকে এইটা থাকে আমরা সেই দিক দিয়েই কিন্তু মেল গ্যামেটকে ঢুকতে দেখি, কিছুর ক্ষেত্রে আমরা যেদিকে অ্যান্টিপোডাল সেল থাকে সেদিক দিয়ে ঢুকতে দেখি, যেদিকে সাইনার্জিস থাকে সেদিক থেকে যদি ঢোকে তাহলে সাইনার্জিস দুটোকেই আমরা রিসেপটিভ স্পট বলতে পারি। তার মানে এদের যে রিসেপটিভ স্পট থাকে সেই রিসেপটিভ স্পটের কি ক্যারেক্টারিস্টিক ফিচার আর এইখানে সাইনার্জিসের কি ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা আমরা দেখতে হবে, মনে রাখতে হবে। আমরা এরপরে সবাই আমাদের একটা টেন্ডেন্সি থাকবে যে আমরা এরপরে পারফরমেন্স দেবো, তাহলে নিজের যদি আমাদেরকে পারফরমেন্স দিতে হয় উই হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস ইজ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য এগ অ্যাপারেটাস অ্যান্ড আদার পার্টস অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। কারণ এটা যদি আমি না জানতে পারি এখান থেকে আমার অনেক ধরনের ডাউটের প্রশ্ন আসে, অনেক ধরনের কনফিউজিং কোয়েশ্চেন আসে যে সে ফিলিফর্ম অ্যাপারেটাস সাইনার্জিস এই দুটোর মধ্যে কোনটা মেজর তো রোল প্লে করে ইন দ্য ফার্টিলাইজেশন প্রসেস, সেটা আমরা যখন ফার্টিলাইজেশন করবো তখন দেখবো। যাই হোক, এখন আমাদের ম্যাটার অফ কনসার্ন হচ্ছে হাউ দিস পোলেন ইজ ট্রান্সফার টু দ্য এগ, হাউ দিস পোলেন ইজ ট্রান্সফার টু দ্য এগ। তাহলে এইটুকু জায়গা আমরা বুঝতে পারলাম। বেশ, এবার আমরা আসি আসল প্রসেসে। তারপরে আমরা প্ল্যান্টের ক্ষেত্রে মেল গ্যামেট এটাকে আমরা কি দেখতে পাই, মেল গ্যামেট এরকম দুটো স্ট্রাকচার আমরা দেখেছিলাম, সেই দুটো স্ট্রাকচারের মধ্যে একটা ছোট স্ট্রাকচার ছিল একটা বড় স্ট্রাকচার ছিল। মেল গ্যামেট কোথায় ছিল, পলেন কে আমরা বলেছিলাম, এই যে ছোট স্ট্রাকচারটা এটাকে আমরা বলেছিলাম জেনারেটিভ সেল, আর যে বড় স্ট্রাকচার ছিল সেটাকে আমরা বলেছিলাম ভেজিটেটিভ সেল। মনে রাখবে এইটা জেনারেটিভ সেল থেকে আমরা দুটো গ্যামেট পাবো, টু গ্যামেটস আর ফর্মড বাই দা ডিভিশন অফ জেনারেটিভ সেল, তার মানে এটা এন, জেনারেটিভ সেল ইজ এন অ্যান্ড দা ভেজিটেটিভ সেল, এই ভেজিটেটিভ সেলটা কি করবে, দিস ভেজিটেটিভ সেল ইজ ফর্মিং পোলেন টিউব, দিস ভেজিটেটিভ সেল ইজ রেসপন্সিবল টু ফর্মিং পোলেন টিউব, পোলেন টিউব তৈরি করবে, যে পোলেন টিউবের মাথায় একটা টিউব নিউক্লিয়াস থাকবে। তার মানে এই ভেজিটেটিভ সেল যেটা থাকবে এই ভেজিটেটিভ সেলটাই এরকম করে ইলংগেটেড হয়ে যাবে আর এর যে নিউক্লিয়াসটা থাকবে সেই নিউক্লিয়াসটা মাথায় থাকবে। তারপরে এই ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেলের মধ্যেখানে এরকম দুটো সেল তৈরি হয়ে যাবে, এই দুটো সেল হচ্ছে দুটো গ্যামেট, সেই দুটো গ্যামেট পাশাপাশি থাকবে। তাহলে এইরকম করে প্রথমে থাকবে টিউব নিউক্লিয়াস, দিস ইজ দ্য টিউব নিউক্লিয়াস এন্ড দিস আর দ্য গ্যামেটস। তাহলে আমাকে একটা ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে যে মেল গ্যামেট কোথা থেকে আসে, মেল গ্যামেট ইজ ফর্মড ফ্রম দ্য বাই দ্য ডিভিশন অফ জেনারেটিভ সেল, জেনারেটিভ সেল নর্মাল মাইটোটিক্যালি ডিভিশন, নট মিওটিক্যালি, অলরেডি মিওটিক ডিভিশন করে এটা এন হয়ে গেছে, তাহলে দে আর ডিভাইডেড বাই মিওটিক ডিভিশন অ্যান্ড ফর্মিং দ্য জেনারেটিভ সেল, আফটার দ্যাট জেনারেটিভ সেল ইজ ডিভাইডেড বাই মাইটোটিক ডিভিশন অ্যান্ড ফর্মিং টু গ্যামেটস, দুটো গ্যামেট তৈরি করে, মাথায় রাখবে এটা। অ্যান্ড দ্য ভেজিটেটিভ সেল, দিস ভেজিটেটিভ সেল ইজ এ স্পেসিফিক সেল হুইচ ইজ রেসপন্সিবল ফর ফর্মিং দিস পোলেন টিউব, দিস ইজ দ্য পোলেন টিউব, একটা পোলেন টিউব তৈরি করবে এবং এই পোলেন টিউবের গ্রোথটা সবসময় তার এপিকাল পোর্শন বা মাথার দিকে হবে বা উইথ দ্য হেল্প অফ দিস টিউব নিউক্লিয়াস। এই টিউব নিউক্লিয়াসটা কি, যদি বলে হোয়াট ইজ টিউব নিউক্লিয়াস, তা আমাদের বলতে হবে যে ভেজিটেটিভ সেল হ্যাজ এ নিউক্লিয়াস হোয়েন দিস সেল ইজ ইলংগেটেড টু ফর্ম পলেন টিউব, দেন দ্য নিউক্লিয়াস ইজ মাইগ্রেটেড ইন্টু দ্য পলেন টিউব অ্যান্ড নোন অ্যাজ নিউক্লিয়াস। তাহলে আমাদের যদি বলা হয় যে পোলেন টিউব আর জেনারেটিভ সেলের নিউক্লিয়াস, তাহলে আমরা কি বলতে পারি, অ্যাকচুয়ালি পোলেন টিউব ইজ দ্য নিউক্লিয়াস অফ জেনারেটিভ ভেজিটেটিভ
সেল, এই ভেজিটেটিভ সেলের নিউক্লিয়াসটাকেই আমরা টিউব নিউক্লিয়াস বলছি, আর ভেজিটেটিভ সেলটা ইলাঙ্গুলেটেড হয়ে পলেন টিউব তৈরি করছে। ক্লিয়ার, বোঝা গেল? এবার এইটা হচ্ছে আমাদের পলেন টিউব জার্মিনেট হবে। এখন প্রশ্ন হচ্ছে এই পলেন টিউবটা কোথায় জার্মিনেট হবে এবং পলেন টিউবটা কেন জার্মিনেট হবে? তা আমরা জানি পলেন সবসময় এই পলেন হচ্ছে মেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার, তাহলে তার একটা ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার থাকবে। আমরা সবাই জানি ফিমেল, মানে আমরা এটা পড়েছি যে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচারটাকে কী বলা হয়, মেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার ইজ নোন অ্যাজ পিস্টিল অ্যান্ড দ্য ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার নোন অ্যাজ গাইনোশিয়াম, অ্যান্ড গাইনোশিয়াম ইজ কম্পোজ অফ থ্রি পার্টস, ওয়ান ইজ কল্ড স্টিগমা, ওয়ান ইজ কল্ড স্টাইল, অ্যান্ড আদার ওয়ান ইজ কল্ড ওভারি। এই ওভারের মধ্যে থাকে ওভিউল, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওভিউল হচ্ছে একটা ফিমেল গ্যামেটোফাইট যার মধ্যে একটা করে এগ থাকে, তার মানে এর মধ্যেই আমার ওই অদ্ভুত দর্শন ছটা আর সাতটা সেল থাকবে। তাহলে এটা হচ্ছে আমার ফিমেল গ্যামেটোফাইট, এটাকে আমরা বলছি এমব্রায়ো স্যাক। কেন এটাকে এমব্রায়ো স্যাক বলছি? বিকজ উইদিন দিস স্যাক লাইক স্ট্রাকচার দ্য এমব্রায়ো আর ডেভেলপড, এই স্যাটেলাইট স্ট্রাকচারটার মধ্যে এমব্রায়ো ডেভেলপ করবে এবং দে গেটিং অল দেয়ার নিউট্রিশন উইদিন দিস পার্টিকুলার স্যাটেলাইট স্ট্রাকচার, তাহলে এটাকে আমরা এমব্রায়ো স্যাক বলছি। তাহলে আমাদের যদি এমব্রায়ো স্যাক কাকে বলে বলতে হবে, তাহলে আমরা কি বলবো, দ্য স্যাটেলাইট স্ট্রাকচার রিমেইন উইদিন দ্য ওভারি, সরি ওভিউল of the female plant, the sac like structure remain within the ovule of the female plant within which the embryo will be developed. পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে স্টিগমার কাজ হচ্ছে টু হোল্ড দ্য পলেন, তার মানে পোলেন গ্রেনটা এসে এর উপরে বসবে এবং তারপরে এখান থেকে পোলেন টিউব জার্মিনেট হয়ে এর এখানে ঢুকবে এরকম ভাবে, এটা আমি যখন ফার্টিলাইজেশন পাবো তখন ডিটেলসে পড়াবো, ঢুকবে এবং এর মধ্যে দিয়ে আলটিমেটলি মেল গ্যামেটটা এর মধ্যে ঢুকে যাবে। দিস ইজ দ্য ইভেন্ট হুইচ ইজ অকারিং অ্যাট দ্য টাইম অফ জার্মিনেশন, অ্যাট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন, তাহলে ফার্টিলাইজেশনের সময় এই প্রসেসটা হবে। তাহলে এই প্রসেসটা হওয়ার আগে দিস পোলেন গ্রেন হ্যাভ টু বি এস্টাবলিশড আপন দ্য স্টিগমা। তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম বা এতক্ষণ যেটা শুনলাম সেখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ারলি কনক্লুশন করতে পারি, দ্যাট ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্ম দ্য পোলেন গ্রেনস হ্যাভ টু বি এস্টাবলিশড আপন দ্য স্টিগমা সারফেস, স্টিগমার উপরে এই পোলেন গ্রেনটাকে এস্টাবলিশড হতে হবে এবং সেই এস্টাবলিশমেন্টটা বেশ কিছুক্ষণের জন্য হতে হবে, কারণ এই যে পোলেন টিউব জার্মিনেশন হয়ে এর মধ্যে অর্থাৎ এমব্রায়ো স্যাকের মধ্যে যতক্ষণ না মেল গ্যামেট দুটো ঢুকে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এই পোলেনটাকে এখান থেকে সরা যাবে না। যে মুহূর্তে এমব্রায়ো স্যাকের মধ্যে ফিমেল গ্যামেট দুটো ঢুকে যাবে, এই সরি মেল গ্যামেট দুটো ভেতরে ঢুকে যাবে, তারপরে এই পোলেন টিউবটা পুরোটাই শুকিয়ে যাবে। এবং তোমরা খুব ভালো করেই জানো যে যেমন আমি ফর এক্সাম্পল বলি, এখন যেমন পটলের সিজন, তোমরা যদি কচি পটল দেখো দেখবে পটলের মাথায় একটা ছোট্ট মতন শুকনো অংশ লেগে থাকে, একটা ছোট্ট শুকনো অংশ লেগে থাকে, এই ছোট্ট শুকনো অংশটাকে আমরা কি বলি, এই ছোট্ট শুকনো অংশটাকে বলি ওর বৃন্ত বা ওর পিটিওল, পিটিওল। তাহলে এই পিটিওলটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ফুলের এইটুকু শুকনো পোর্শন, যখনই এর মধ্যে ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে গিয়ে এটা ডেভেলপ করতে আরম্ভ করে দেবে তখন বাকি পার্টগুলো শুকিয়ে যাবে, ড্রায়ড অফ হয়ে যাবে, যতক্ষণ না এটা ড্রায়ড অফ মানে এখানে ফার্টিলাইজেশন হচ্ছে ততক্ষণ অবধি এটা ড্রাই হবে না, পরে স্টিগমার সারফেসের মধ্যে কিন্তু আমার পোলেন গ্রেনকে বসে রাখতে হবে। এটা কিন্তু অনেকটা
সময়ের ব্যাপার। এটা যেমন 7 দিন থেকে আরম্ভ করে 7 বছর অব্দি লাগতে পারে, সেইটা ডিপেন্ড করেই কিন্তু স্টিগমেটিক সার্ফেসের উপরে আমার পোলেন গ্রেনটা বসে থাকবে। এবং আমি যখন পোলেন গ্রেনের আউটার স্ট্রাকচার পড়িয়েছিলাম, যেটাকে আমরা স্পোরোডার্ম বলেছিলাম, সেই স্পোরোডার্মের মধ্যে বলেছিলাম আমি অনেক ধরনের অর্নামেন্টেশন করা থাকে। এই অর্নামেন্টেশন করার কারণই হলো আমি ফুটবলের খেলার জন্য যে জুতো থাকে স্পাইক শু, সেটা দিয়ে তুলনা করে বলেছিলাম যে মাঠ যদি ভিজে থাকে তাহলে আমি নর্মাল জুতো পরে দৌড়ালে পড়ে যাবো, সেই জন্য আমার স্পাইক শু দরকার। ঠিক আছে, তেমনি এদের গায়ে যে অর্নামেন্টেশন থাকে সেই অর্নামেন্টেশনের জন্য কি হয় না, এরা স্টিগমেটিক সার্ফেসের উপরে অনেকক্ষণ স্টে করতে পারে। অনেকক্ষণ বলতে সেটা 7 দিন থেকে 7 বছর অবধি হতে পারে, কারণ আনলেস এন্ড আনটিল ফার্টিলাইজেশন অকার দেন দে আর নট পারমিটেড টু গেটিং আউট ফ্রম দ্য স্টিগমেটিক সার্ফেস। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা হলো পোলেন গ্রেন তাকে স্টিগমার উপরে এসে বসতে হবে। এবার কোনো একটা ফুলের মধ্যে পোলেন গ্রেন আর গাইনোসিয়াম এক জায়গাতে থাকতে পারে, যদি সেটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, যেটা আমরা আগে পড়তে গিয়ে দেখেছি। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে কি, যেমন হিবিসকাস, যার মধ্যে মেল আর ফিমেলটা একসঙ্গে রয়েছে। আবার কোনো 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 প্ল্যান্টের ক্ষেত্রে, যেমন কিউকারবিটা, সেটা দুটো আলাদা আলাদা ফ্লাওয়ারের মধ্যেও থাকতে পারে। যদি দুটো আলাদা ফ্লাওয়ারের মধ্যে, যদি একটা ফ্লাওয়ারের মধ্যে থাকে তাহলে যেমন একটা সুবিধা হচ্ছে যে হাওয়া বা যে কোনো কিছু মিডিয়ামে ওটা উড়ে গিয়ে বসতে পারে, কিন্তু যদি দুটো আলাদা আলাদা ফ্লাওয়ারে হয় তাহলে এটা খুব সমস্যার জায়গাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বসবে। তাহলে এই এক জায়গা থেকে আরেক জায়গায় বসতে গেলে তাদেরকে একটা মিডিয়ামের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। যখনই কোনো একটা জিনিস মিডিয়াম ডিপেন্ডেন্ট হয়ে যায় তখনই কিন্তু তার অ্যাড্রেস চেঞ্জ হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। কীরকম সেটা এবার আমরা একটু দেখব। তাহলে আমরা এবার দেখি যে পলেন গ্রেনটা কী করে স্টিগমার উপরে এসে বসে। এবার আমি প্রথমে বললাম ফ্লাওয়ার দু রকমের হতে পারে, এটা আমরা দেখেছি, তাও আরেকবার একটু আলোচনা করি। ফ্লাওয়ার দু রকমের হতে পারে, একটার মধ্যে যেখানে ফ্লাওয়ার কন্টেন্ট বোথ মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গান, সেকে আমরা বলবো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আরেকটা ফ্লাওয়ারের মধ্যে থাকতে পারে যেখানে মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অবশ্যই সেক্সুয়ালি রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আর ইন ডিফারেন্ট ফ্লাওয়ার, হ্যালো দুটো আলাদা ফ্লাওয়ারে আছে, এটাকে আমরা বলছি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এবার দেখো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যদি হয় তার ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ থাকে। কিরকম, যেহেতু একটাই ফ্লাওয়ারের মধ্যে মেল এবং ফিমেল সেক্স অর্গান থাকে, সেক্ষেত্রে একটা পসিবিলিটি থেকে যায় যে যখন পোলেন স্যাকটা ফেটে গিয়ে ওখান থেকে পোলেনগুলো হুরুর করে বেরোবে তখন কিছু পোলেন গিয়ে স্টিগমার উপরে নিজে থেকে বসে পড়তে পারে। ঠিক আছে, বা খুব হাওয়া দিচ্ছে সেই অবস্থাতে সেটা উড়ে গিয়ে স্টিগমার উপরে বসতে পারে। কিন্তু যদি দুটো আলাদা আলাদা ফ্লাওয়ারে হয় তাহলে তো এটা নট নেসেসারি যে দুটো ফ্লাওয়ার একদম কাছাকাছি হবে, আমার দুটো ফ্লাওয়ার একই প্লান্টের দুটো আলাদা ব্রাঞ্চে হতে পারে, একটা ব্রাঞ্চের মধ্যেও হতে পারে পাশাপাশি, কিন্তু তাদের মধ্যে একটা মেজারেবল ডিস্টেন্স থাকবে। এটা কখনোই হবে না যে একটাই থ্যালামাসে দুটো ফ্লাওয়ার দুদিকে আছে, এটা কখনো সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয় যে একটা থ্যালামাসের মধ্যে একদিকে মেল ফ্লাওয়ার একদিকে ফিমেল ফ্লাওয়ার রয়েছে। একটা থ্যালামাসের উপরে একটাই ফ্লাওয়ার থাকবে, আইদার সেটা মেল হবে অর ফিমেল হবে অর বাইসেক্সুয়াল হবে। যদি ইউনিসেক্সুয়াল প্লান্ট হয় তাহলে একটা থ্যালামাসের মধ্যে একটাই প্লান্ট থাক, একটাই ফ্লাওয়ার থাকবে, এবং আমরা জানি ফ্লাওয়ার সবসময় একটা নোডে হয়, তাহলে দুটো নোডের মধ্যেখানে একটা মেজারেবল ডিস্টেন্স থাকবে, সেটা যতই কম হোক না কেন একটা মেজারেবল ডিস্টেন্স থাকবে। এই মেজারেবল ডিস্টেন্সটা কিন্তু একটা ছোট্ট মাইনুট মানে কয়েক মিলিমিটার ডায়ামিটারের একটা পোলেনের জন্য কিন্তু অনেকটা রাস্তা, অনেকটা রাস্তা। ঠিক আছে, তাহলে এইটা যদি একটা ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ারে যেতে হয় যেখানে ফ্লাওয়ার দুটো দুটো আলাদা আলাদা ব্রাঞ্চের মধ্যে রয়েছে, তখন দ্য পোলেন মাস্ট নিড সাম এজেন্টস অর দে আর ডিপেন্ডিং অন সাম এজেন্টস ফর দিস ট্রান্সফার।
তাহলে যখনই দুটো আলাদা আলাদা জায়গায় হবে তখনই কিন্তু তারা একটা কোন এজেন্টের উপর ডিপেন্ড করবে সেই মেল থেকে উঠে গিয়ে ফিমেলে বসার জন্য। যখনই এই ট্রান্সফারটা এজেন্ট স্পেসিফিক হয়ে যাবে, এজেন্ট ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখনই কিন্তু তাদের মধ্যে অ্যাড্রেসের একটা কনফিউশন তৈরি হবে। কিরকম অ্যাড্রেসের কনফিউশন? ধরো এই একটা ফ্লাওয়ার, এই একটা ফ্লাওয়ার আর এই একটা ফ্লাওয়ার, এটা মেল, একটা একটা মেল একটা ফিমেল বলে দিলাম, হলো। আবার এই প্ল্যান্টের মধ্যে এইদিকে একটা ফ্লাওয়ার আর এইদিকে একটা ফ্লাওয়ার, ঠিক আছে। এবার যদি দেখা যায় যে এই দুটো ফ্লাওয়ারের মধ্যে ট্রান্সফার অফ গ্যামেট হলো, তাহলে আমার এই দুটোর ক্ষেত্রে কি এজেন্ট স্পেসিফিক হয়ে গেল? বেশ, আমি এগুলোকে বাদ দিয়ে লিখি, সে এটা মেল এটা ফিমেল, এটা মেল এটা ফিমেল। তাহলে দেখো এখান যখন দুটো, তাহলে এই দুটোই হচ্ছে ইউনিসেক্সুয়াল প্লান্ট, দুটো ফ্লাওয়ারই ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। তাহলে এদের এখান থেকে পোলেনকে যদি আমার এখানে যেতে হয় তাহলে এজেন্টের উপর নির্ভর করছে, আবার এখান থেকে পোলেনকে যদি এখানে আসতে হয় তাহলেও এজেন্টের উপর নির্ভর করছে। আবার যদি এজেন্ট অ্যাড্রেস মিস করে তাহলে কিন্তু এখান থেকে এখানের মধ্যেও যেতে পারে। দেখা যাচ্ছে এই দুটো প্ল্যান্টের মধ্যে একটা মেজারেবল ডিস্টেন্স রয়েছে, সে ফর এক্সাম্পল 10 কিলোমিটার, এই প্ল্যান্টটা থেকে এই প্ল্যান্টটার মধ্যে 10 কিলোমিটারের একটা ডিফারেন্স রয়েছে, এই প্ল্যান্টটা রয়েছে একটা খেতে যেখানে তাকে খুব ভালো নিউট্রিশন দেওয়া হচ্ছে, এই প্ল্যান্টটা রয়েছে একটা লোকের নর্মাল বাড়িতে যেখানে সে এই খেতের মতো নিউট্রিশন পাচ্ছে। তাহলে এর গ্রোথটা অল্প, এর গ্রোথটা খুব ভালো নর্মাল গ্রোথ, তার মানে এর মধ্যে যে পোলেনগুলো থাকবে দে আর হেলদি পোলেন অ্যান্ড দে হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দিস হেলদি প্ল্যান্ট। অপোজিটে এই যে প্ল্যান্টটা যার একটু স্টান্টেড গ্রোথ হয়েছে, যার একটু কম নিউট্রিশন, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো ফিমেলের মধ্যে থাকবে। এই দুটো যখন ফিউজ হবে যে প্ল্যান্টটা হবে, সেই প্ল্যান্টের মধ্যে এবিলিটি থাকবে এই দু জায়গায় গ্রো করার, অথবা তার বিশাল একটা ভিগোরাস গ্রোথ হবে কিন্তু তার মধ্যে পুষ্টিগুণ কম হবে এবং কিছু মিক্সিং ক্যারেক্টার আমরা দেখতে পাবো। তাহলে যদি এখান থেকে পলেন নিয়ে এজেন্ট অ্যাড্রেস ভুল করে এদিকে না গিয়ে এদিকে চলে যায় তাহলে একরকম পলিনেশন হতে পারে, আবার যদি এজেন্ট এখান থেকে বেরিয়ে সরাসরি এখানে যায় তাহলে একরকম পলিনেশন হতে পারে। এখানে দেখো এখানে যে পলিনেশনটা আমরা দেখছি সেই পলিনেশনটা একই প্ল্যান্টের মধ্যে দুটো ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে, আর এখানে যে পলিনেশনটা দেখছি সেটা দুটো প্ল্যান্টের দুটো ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে। এই দুটোর মধ্যে সিমিলারিটি কি? এই দুটোর মধ্যে সিমিলারিটি হচ্ছে প্ল্যান্ট নাম্বার 1 এবং প্ল্যান্ট নাম্বার 2 বোথ আর সেম স্পিসিস, বোথ আর সেম স্পিসিস, বাট দেয়ার প্লেস ইজ ডিফারেন্ট, বাট দেয়ার প্লেস ইজ ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম যে এবার যদি একই ফ্লাওয়ারের মধ্যে, মানে এই যে এই কেসটা যদি এরকম হয় যে একটার মধ্যেই আমার মেল এবং ফিমেল বোথ রয়েছে, তাহলে অসুবিধা নেই, তাহলে এই একটা ফ্লাওয়ারের মধ্যেই তার ফার্টিলাইজেশন হয়ে যাবে, যখন মেলটা ম্যাচিওর করবে সেটা গিয়ে ফিমেলের উপরে অটোমেটিক্যালি পড়ে যাবে নর্মাল কোর্সে। তাহলে এই যে আমরা তিন, তার মানে অ্যাকচুয়ালি আমরা তিন ধরনের ফার্টিলাইজেশন দেখলাম, এই একটা ফার্টিলাইজেশন, এই একটা ফার্টিলাইজেশন, এই একটা ফার্টিলাইজেশন, তার মধ্যে এই এ টাইপ অফ ফার্টিলাইজেশনের ক্ষেত্রে আমার কোনো এজেন্ট লাগছে না, নেচার প্লেজ অ্যান এজেন্ট হিয়ার। কিন্তু নাম্বার বি আর নাম্বার সি এর ক্ষেত্রে আমরা দেখছি উই হ্যাভ টু ডিপেন্ড অন সাম এজেন্ট, এখানে আমরা এজেন্টের উপরে ডিপেন্ড করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে এক জায়গা থেকে পোলেন নিয়ে মেল, মেল থেকে পোলেন নিয়ে ফিমেলের মধ্যে ট্রান্সফার করার যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলি পলিনেশন, ঠিক আছে। তাহলে দেখি আমরা পলিনেশন কাকে বলবো, তাহলে পলিনেশন আমরা কাকে বলবো, ট্রান্সফার অফ পলেন গ্রেনস ফ্রম মেল টু
reproductive structure to the stigma of female reproductive structure with or without the help of any agent. এই যে আমি এজেন্ট এজেন্ট বারবার বলছি, এই এজেন্টটা কিন্তু একটা এয়ারও হতে পারে, তার মানে দিস এজেন্ট কুড বি ফিজিক্যাল এজেন্ট অর বায়োলজিক্যাল এজেন্ট। তাহলে আমি লিখ করলাম ফিজিক্যাল অর বায়োলজিক্যাল। কি করে বায়োলজিক্যাল এজেন্ট সেটা পরে বলছি। এজেন্টস নোন অ্যাজ পলিনেশন, এটাকে আমরা পলিনেশন বলি। তাহলে পলিনেশন কি? পলিনেশন ইজ এ প্রসেস, তাহলে আমরা বলতে পারি ইট ইজ এ প্রসেস অফ পলেন ট্রান্সফার। পলেন ট্রান্সফারের একটা প্রসেস হচ্ছে পলিনেশন, তার মানে এ ট্রান্সফার অফ পলেন গ্রেন কোথা থেকে? ফ্রম মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার টু দ্য স্টিগমা অফ ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। হ্যালো, it may take help from any agent that may be physical or biological, or they pollination may be without taking any help of any agent. তাহলে এজেন্টের হেল্প দিয়েও পলিনেশন হতে পারে, এজেন্টের হেল্প ছাড়াও পলিনেশন হতে পারে। তাহলে পলিন, এবার যারা যদি এখানে এজেন্ট মানে ইফ ধরে নাও, ইফ এজেন্টস আর পার্টিসিপেটেড in pollination process, if agents are participated in pollination process, then they are called pollinator. The pollinator kake bolbo? Pollinator are the agent which facilitated the pollination process. তাহলে পলিনেটর কাদের বলবো? না, পলিনেটর আর দ্য এজেন্টস হুইচ ফ্যাসিলিটেড দ্য পলিনেশন প্রসেস। পলিনেশন প্রসেসটাকে যারা ত্বরান্বিত করে বা পলিনেশন প্রসেসটা যারা করে তাদেরকেই আমরা পলিনেটর বলি। দিস পলিনেটর কুড বি ফিজিক্যাল, ফিজিক্যাল পলিনেটর কি হতে পারে? যেমন এয়ার হতে পারে, যেমন ওয়াটার হতে পারে, যেমন স্নো হতে পারে। আর বায়োলজিক্যাল পলিনেটর কি হতে পারে? এগুলো সব অল আর অ্যানিমালস, বিভিন্ন ধরনের অ্যানিমাল পলিনেটর হতে পারে, বার্ড হতে পারে, ইনসেক্ট হতে পারে, হিউম্যান হতে পারে, ম্যামালস হতে পারে, যে কোনো জিনিস কিন্তু অ্যাক্টেড অ্যাজ এ বায়োলজিক্যাল পলিনেটর। তাহলে বায়োলজিক্যাল পলিনেটর বলতে আমরা অ্যানিমালদেরকে বুঝি, আর ফিজিক্যাল পলিনেটর বলতে আমরা এয়ার ওয়াটার স্নো এদেরকে বুঝি। ঠিক আছে, তাহলে এই গেল আমার পলিনেশন এবং পলিনেশনের টাইপ। এবার আমরা এই পলিনেশনের টাইপটাকে একটু ডিটেলসে দেখি। এবার আমরা পলিনেশন দেখি, পলিনেশন, তাহলে আমরা পলিনেশন কি দেখে নিলাম। এবার অন দ্য বেসিস অফ পলিনেশন আমরা মানে প্লান্টকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। আমি প্রথমেই বললাম যে ফ্লাওয়ার ইউনিসেক্সুয়াল হতে পারে, বাইসেক্সুয়াল হতে পারে। যদি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হয় তাহলে এক জায়গাতেই মেল আর ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার থাকবে। তাহলে যদি এক জায়গাতে মেল এবং ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার থাকে তাহলে সেখানে কোনো এজেন্টের দরকার পড়ছে না। তাহলে ফিমেল থেকে অটোমেটিক্যালি, এই মেল থেকে অটোমেটিক্যালি পোলেনটা রিলিজ হয়ে গিয়ে ফিমেলের উপরে পড়ছে এবং অ্যাকর্ডিংলি ফার্টিলাইজেশন হচ্ছে। তাহলে যেক্ষেত্রে মেল মেল রিপ্রোডাকটিভ মানে পোলেন মেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার ইউনিট, দ্যাট ইজ দ্য মেল গ্যামেটস, or the pollens are released and attached at the stigma of the same flower, take amra bolbo self pollination. Self pollination or autogamy. Amra auto
অটোসিনথেসিস কাকে বলেছি, যে নিজের খাবার নিজে তৈরি করাকে আমরা বলেছি অটোট্রফিক প্লান্টের খাবার সিনথেসিস করার পদ্ধতিকে আমরা বলেছি অটোসিনথেসিস। তেমনি অটো পলিনেশন, সেলফ পলিনেশন বা অটোগ্যামি কি? গ্যামি মানে হচ্ছে যেখানে পলিনেশনকে আমরা বলছি গ্যামি, গ্যামাস থেকে গ্যামি। তাহলে সেলফ পলিনেশনকে আমরা বলছি অটোগ্যামি। এই অটোগ্যামির ক্ষেত্রে কি হয় আমরা বলতে পারি, দ্য পলিনেশন where pollen grain from the stamen are released and attached into the stigma of the same plant. The pollination where pollen grains from the stamen are released and attached into the stigma of the same plant of the same flower, sorry, of the same flower. এটাকে আমরা বলছি অটোগ্যামি। তাহলে অটোগ্যামিতে কি হবে না, যে ফ্লাওয়ার থেকে পোলেন অ্যান্থার থেকে পোলেন গ্রেনটা রিলিজ হচ্ছে সেটা সেই ফ্লাওয়ারেরই স্টিগমার উপরে এসে বসবে। এটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। দেখো একটা পার্টে বলছি, যদি আমার এই ফ্লাওয়ারটা এরকম ক্লোজড হয়, আমি একটা আঁকছি ছবি, এটা তোমরা অনেকেই দেখেছ, এটাকে আমরা ফাইকাস রিলিজিওসা বলি বা ফাইকাস প্লান্ট বলি। যার ক্ষেত্রে খুব ভালো বাংলা নাম আছে যেটাকে আমরা বলি ডুমুর। এই ডুমুরের ক্ষেত্রে কি হয়, যদি তোমরা ডুমুর বাড়ি থেকে নিয়ে এসে তোমরা কাটো, দেখবে ভেতরে প্রচুর পরিমাণে অ্যান্থার থাকে আর ঠিক মাঝখানটায় থাকে একটা স্টিগমা। কি করে মনে রাখবে, এটা আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা হিসাবে মনে রাখবো, মুখ্যমন্ত্রী হচ্ছেন ফিমেল আর বাকি সবগুলো হচ্ছে মেল। এই অবস্থাতে চান্স অফ ফার্টিলাইজেশন কিন্তু সব থেকে বেশি, কিন্তু দেখো বাইরে থেকে কোনো এজেন্টের দরকার পড়ছে না, ভেতর থেকে যে মুহূর্তে পোলেন গ্রেনটা ফেটে যাচ্ছে সেটা অটোমেটিক্যালি গিয়ে স্টিগমা রূপে বসছে এবং স্টিগমাটাকে ফার্টিলাইজ করছে। এই ধরনের ফার্টিলাইজেশনকে আমরা প্ল্যান্টকে আমরা বলি বা এই ধরনের অটোগ্যামিকে আমরা বলি ক্লিয়াস্টোগ্যামি। তাহলে ক্লিয়াস্টোগ্যামিতে বা মানে ক্লাস্টোগ্যামিতে আমরা কি দেখি, যেখানে ফ্লাওয়ারটা ক্লোজড হয়, যেখানে ফ্লাওয়ার ক্লোজড ফ্লাওয়ার থাকে এবং অটোমেটিক্যালি ক্লোজড হওয়ার জন্য ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচারটা চতুর্দিকে এরকম করে মেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচারটা থাকে। তার ফলে কি হয়, যে মেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচারটা থেকে পোলেনগুলো বাস্ট করে অটোমেটিক্যালি এসে তারা ফিমেলটার উপরে পড়ে। এটাকে যদি আমি একটুখানি একটু ডিটেলস একটু বড় করে আঁকি, তাহলে জিনিসটা কিরকম হবে, এই ধরনের একটা ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার, এইদিকে একটা মেল ওয়ান, এইদিকে মেল ওয়ান, এইদিকে মেল ওয়ান, এরকম করে অসংখ্য মেল রয়েছে, নিউমেরাস, নিউমেরাস নয় অ্যাকচুয়ালি, তাও নিউমেরাস বলা যায়। তাহলে এবার এখান থেকে যখন পোলেন গ্রেন গুলো রিলিজ হবে সবাই এসে এখানে বসবে এবং আলটিমেটলি একটা জার্নেট করিয়ে ফার্টিলাইজ করবে, তাহলে চান্স অফ ফার্টিলাইজেশন এখানে বেশি। সেই জন্যই তোমরা দেখবে যে ফাইকাস প্ল্যান্টের ক্ষেত্রে বা ডুমুর গাছের ক্ষেত্রে অনেক ফ্লাওয়ার হয় এবং প্রত্যেকটা মানে অনেকগুলো ফ্লাওয়ার বার্ড আসে এবং প্রত্যেক কটা ফ্লাওয়ার বার্ড ইজ ডেভেলপ ইন টু এ ফ্রুট। অসংখ্য ডুমুর হয়, অসংখ্য ডুমুর, একটাও ডুমুর মানে আম গাছের ক্ষেত্রে আমাদের কি প্রচুর আম, মানে আমে যত মুকুল এলো বা আমে যত ফ্লাওয়ার আসে তত কিন্তু ফ্রুট বা আম হয় না, প্রচুর ফ্লাওয়ার ঝরে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে আমরা দেখবো যতগুলো ফ্লাওয়ার দেখ মানে যতগুলো বার্ড আমরা ইনিশিয়েট করতে দেখবো প্রত্যেক কটা বার্ড ইজ ডেভেলপড ইন্টু এ ফ্রুট, প্রত্যেক কটা বার্ড ইজ ডেভেলপড ইন্টু এ ফ্রুট, ছোট ছোট যখন বার্ড হবে, কারণ বড় হলে তুমি বুঝতে পারবে না কোনটা ফ্রুট আর কোনটা ফ্লাওয়ার। সেই জন্য একটা কথা আছে, ডুমুরের ফুল you cannot observe
এনি ফ্লাওয়ার অফ দিস ফাইকাস প্ল্যান্ট। ডুমুর গাছে কিন্তু তুমি কোনো ফুল দেখতে পাবে না, দ্যাট ইজ এ ক্লোজ স্ট্রাকচার। থ্যালামাস দিয়ে পুরো ঢাকা থাকে, ইটস এ ক্লোজ স্ট্রাকচার, ক্লিয়ার? তাহলে এইরকম অবস্থাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ক্লিয়াস্টোমা, যেখানে ফ্লাওয়ার ইজ রিমেইন ক্লোজড অ্যান্ড ফ্যাসিলিটেট দ্য চান্স অফ ফার্টিলাইজেশন। এবার নেক্সট পোর্শন দেখি, আমরা আরেকটা খুব কমন প্ল্যান্টের নাম বলি, যেটাকে আমরা বলছি ক্যাথারান্থাস, বাংলায় যেটার নাম নয়নতারা। ক্যাথারান্থাসে যদি ফ্লাওয়ারটাকে নিয়ে আমরা মাঝখান থেকে কাটি, আমরা কি দেখতে পাবো? এই হচ্ছে তার, এইরকম করে আমরা দেখতে পাবো, এই হচ্ছে তার ফ্লাওয়ারের সেকশন। ঠিক নেক পোর্শনটা এইখানটা আমরা দেখতে পাবো একটা ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার, আর তার গায়ে গায়ে আমি দেখতে পাবো মেল। এবার দেখো এখানটাই যেমন একটা ক্লোজ স্ট্রাকচার হয়েছিল, এখানে কিন্তু ক্লোজ স্ট্রাকচার নেই, এখানে কিন্তু স্ট্রাকচারটা ওপেন, কারণ আমাদের কি নয়নতলা ফুল ফুটে থাকে। কিরকম ভাবে ফুটে থাকে? এরকম মাঝখানে একটা মানে ছোট্ট একটা জায়গা থাকে, তুমি বাইরে থেকে কিন্তু এরকম দেখতে পাবে না। তাহলে এখানে কি হয়, মেল স্ট্রাকচারটা অ্যাটেনিং দ্য সেম হাইট অফ দ্য ফিমেল স্ট্রাকচার, মেল স্ট্রাকচার ইজ অ্যাটেনিং দ্য হাইট অফ দ্য ফিমেল স্ট্রাকচার অ্যান্ড দে আর বেন্ড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্যাট দে আর অ্যান্থার লোব ইজ ফেসিং টুয়ার্ডস দ্য স্টিগমেটিক সার্ফাস। দেখো অ্যান্থার লোবটা কিন্তু স্টিগমা সার্ফাস সার্ফেসকে ফেস করে রয়েছে, তাহলে যেই এটা বাস্ট করবে এখান থেকে এখানে বা এখান থেকে এখানে এসে পড়বে, বুঝে গেল? তার মানে আমরা দেখছি ডেভেলপমেন্টাল স্ট্র্যাটেজিতে এরকম এই প্ল্যান্টে, যে মেল স্ট্রাকচারটা ফিমেল স্ট্রাকচারের থেকে বেশি হাইট নিয়ে অ্যাটেনিং করে, মানে তাদের থেকে বেশি হাইট নেয় বা সেম হাইট নেয়, এবং তাদের যে অ্যান্থার লোবগুলো থাকে, দিস অ্যান্থার লোবস আর ফেসিং দ্য স্টিগমেটিক সার্ফেস, স্টিগমার দিকটা তারা ফেস করে থাকে। তার ফলে যে মুহূর্তে স্টিগমা বাস্ট করে, এই সরি এক্সট্রিমলি সরি, যে মুহূর্তে স্ট্যামেনের মানে অ্যান্থার লোব বাস্ট করে, সেখান থেকে প্রচুর পরিমাণে পোলেন গ্রেন গিয়ে স্টিগমার উপরে বসে পড়ে। এটার থেকে কিন্তু এটা আলাদা, কিন্তু বেসিক কনসেপ্ট ইজ সেম। এখানে যেমন পুরো ক্লোজড ফ্লাওয়ার ছিল, অনেক কাছাকাছি ছিল, এখানে কাছাকাছি নেই, কিছু ফ্লাওয়ার মানে কিছু পোলেন হয়তো এদিক দিয়ে পড়ে যাবে, কিন্তু 80% অফ দ্য পোলেন আর ফল আপন দ্য স্টিগমেটিক সার্ফাস। এটাকে আমি বলি চ্যাসমোগ্যামি, দিস ইজ নোন অ্যাজ চ্যাসমোগ্যামি। তাহলে আমরা অটোগ্যামি দুটো পার্ট দেখলাম, একটা গ্যামি বললাম ক্লিস্টোগ্যামি আর একটা গ্যামি বললাম চ্যাসমোগ্যামি। ক্লিস্টোগ্যামির ক্ষেত্রে দেখলাম একটা ক্লোজড ফ্লাওয়ার থাকবে, যার মধ্যে স্টিগমা এবং অ্যান্থারের লোকগুলো একদম কাছাকাছি থাকবে, আর এখানটাই দেখলাম আমরা কি এরকমভাবে স্টিগমেটিক সার্ফাসের সমতুল্য হাইট নেবে অ্যান্থার, যার ফলে এবং অ্যান্থার লোকটা ফেসিং টু দ্য গাইনেশিয়াম সাইড, যখন যে মুহূর্তে অ্যান্থার বাস্ট করবে সেইখান থেকে পোলেনগুলো রিলিজ করে গিয়ে গাইনেশিয়ামের উপরে পড়বে, এটাকে আমি বললাম চ্যাসমোগ্যামি। তাহলে অটোগ্যামির ক্ষেত্রে আমরা দুরকম দেখলাম, একটাকে আমরা বলছি ক্লিয়াস্টোগ্যামি, একটাকে বললাম চ্যাসমোগ্যামি। এই দুটোর ক্ষেত্রে কি সুবিধা? এই দুটোর ক্ষেত্রে সুবিধা হচ্ছে প্লান্ট হ্যাভিং ফ্লাওয়ার অফ বাইসেক্সুয়াল টাইপ, উভয় ক্ষেত্রে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, একই সেক্সুয়াল একই ফ্লাওয়ারের মধ্যে মেল এবং ফিমেল প্লান্ট রয়েছে। এবার আমরা আসি পরের পার্টে, অটোগ্যামি আমি দুটো পেলাম, একটা গ্যামি বললাম ক্লাস্টোগ্যামি আর একটা গ্যামি বললাম চ্যাসমোগ্যামি। এবার আমরা আসি সেকেন্ড পার্টে, আর যেখানে পলিনেটার থাকবে এবং সে অ্যাড্রেস ভুল করবে। কিরকম পলিনেটার থেকে কিরকম অ্যাড্রেস ভুল করবে আমরা দেখি। এই একটা ব্রাঞ্চ, এখানে একটা আমার মেল ফ্লাওয়ার রয়েছে আর এখানে আমার একটা ফিমেল ফ্লাওয়ার রয়েছে, মাঝখানে একটা মেজারেবল ডিস্টেন্স আছে, ঠিক আছে, বোঝা গেল? এবার পলিনেটার, এবার পলিনেটার কি করলো, এখান থেকে মেল ফ্লাওয়ার নিয়ে এখানে গেল। অ্যাকচুয়ালি এখানে পলিনেটার অ্যাড্রেস ভুল করলো না, আমি যেখানে চিঠি পোস্ট করেছিলাম যে ঠিকানা যাওয়ার কথা সেখানেই গেল, কিন্তু ঠিকানাটা কি হলো, আমার আমি থাকি হচ্ছে ফ্ল্যাটের একতলায়, আমি চারতলায় এক ভদ্রলোককে চিঠি লিখলাম, পোস্ট অফিসে পোস্ট করলাম, পোস্টম্যান এসে কি করলো চারতলায় ভদ্রলোককে একই অ্যাপার্টমেন্টে দিয়ে এলো। কি এখানে কি সুবিধা হলো,
আমি আমি আমার এই ঘর থেকে চিঠি লিখে ওই ঘর দিচ্ছি একজনকে, আমার সঙ্গে আমার এক ধরে নাও আমার বাড়ির আমার বাবার প্রচন্ড ঝগড়া হয়েছে, আমরা কথা বলছি না, আমরা চিঠি লেখার মাধ্যমে কথা বলছি। কিরকম বলছি, আমি চিঠি লিখে টেবিলে রেখে দিচ্ছি, আমার বাবা এসে চিঠিটা দেখে নিয়ে তার উত্তরটা লিখে রেখে দিচ্ছে। দিস ইজ দ্য ক্ল্যাস্টোগ্যামি অর চ্যাসমোগ্যামি হলো। এবার দেখা যাচ্ছে আমার সঙ্গে আমার কাকার প্রচন্ড ঝামেলা হয়েছে, আমার সঙ্গে কাকার কোনো কথাবার্তা নেই, আমি চিঠি লিখে পোস্ট করছি, পোস্টম্যান এসে আমারই ফ্ল্যাটের চারতলায় আমার কাকাকে চিঠিটা দিয়ে আসছে। দিস ইজ কল্ড গেই টেনোগ্যামি, দিস ইজ কল্ড গেই টেনোগ্যামি। ঠিক আছে, তাহলে এই গেই টেনোগ্যামিতে আমি কি দেখব, গেই টেনোগ্যামিতে দেখব যেখানে মেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার থেকে পোলেন গ্রেন, মেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার থেকে পোলেন গ্রেন কোন একটা পলিনেটারের মাধ্যমে পোলেন গ্রেন উইথ দা হেল্প অফ পলিনেটার পোলেন গ্রেনস উইথ দা হেল্প অফ পলিনেটার অ্যাটাচড টু দা স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্লান্ট অফ দ্য সেম প্লান্ট মানে একই ব্রাঞ্চে হতে পারে, ডিফারেন্ট ব্রাঞ্চে হতে পারে, কিন্তু একই প্লান্টের মধ্যে থাকবে। একই প্লান্টের মধ্যে মেল ফ্লাওয়ার থেকে পলিন গ্রেনগুলো রিলিজ করে পলিনেটারের সাহায্যে তারা আরেকটা ফিমেল ফ্লাওয়ারের মধ্যে ফার্টিলাইজ করবে। বৈশিষ্ট্যটা কি, এটা একই প্লান্টের মধ্যে থাকবে, আয়দার সেম ব্রাঞ্চে হতে পারে অথবা ডিফারেন্ট ব্রাঞ্চে হতে পারে। সেম ব্রাঞ্চ হলে কি হবে, আমার এই ফ্ল্যাটে আমার একটা ঘর, আমার ওদিকের ঘরে আমার কাকা থাকে, আমি এখান থেকে চিঠি আমার বাড়ির মেড সার্ভেন্টের মাধ্যমে ওই বাড়িতে পাঠাচ্ছি, উনি সে চিঠি জবাব দিয়ে পাঠাচ্ছেন। দিস ইজ দ্য সেম ব্রাঞ্চ। আর এই ফ্ল্যাটে দোতলায় চারতলায় উনি থাকেন, আমি একতলায় থাকি, আমার মেড সার্ভেন্ট বা আমি পোস্ট অফিসে পোস্ট করে দিয়েছি, পোস্টমাস্টার এসে উপরে দিচ্ছে, আবার উনি চিঠি লিখে পোস্ট করে দিয়েছে, পোস্টমাস্টার এসে আমাকে দিচ্ছে। সো দিস ইজ কল্ড ডিফারেন্ট ব্রাঞ্চ, সেম ব্রাঞ্চও হতে পারে ডিফারেন্ট ব্রাঞ্চও হতে পারে। ঠিক আছে, এইটাকে আমরা বলছি গেই টেনোগ্যামি। গেই টেনোগ্যামিও কাইন্ড অফ সেলফ পলিনেশন। প্রশ্ন হচ্ছে কেন, তোমরা বলবে কেন স্যার সেলফ পলিনেশন, আপনি তো এখানে তো সেলফ পলিনেশন পাচ্ছি না, কারণ এখানে একই প্লান্টটাকে কনসিডার করা হচ্ছে, সিঙ্গেল প্লান্ট, একটাই প্লান্টের মধ্যে, সেটার বিভিন্ন ব্রাঞ্চে ফ্লাওয়ার থাকতে পারে, একই ব্রাঞ্চে ফ্লাওয়ার থাকতে পারে, একটাই ফ্লাওয়ারের মধ্যে মেল অ্যান্ড ফিমেল থাকতে পারে, পলিনেটারের হেল্প নিতেও পারি, পলিনেটারের হেল্প নাও নিতে পারি, কিন্তু একটাই প্ল্যান্টের মধ্যে যা হওয়ার হবে, একটাই ফ্ল্যাটের মধ্যে যা হওয়ার হচ্ছে, সেটা দুটো পাশাপাশি ঘরের মধ্যে হতে পারে, দুটো পাশাপাশি অ্যাপার্টমেন্টের মধ্যে মানে দুটো পাশাপাশি রুমের মধ্যে হতে পারে, দুটো পাশাপাশি ফ্লোরের মধ্যে হতে পারে, দুটো আপার মানে একদম টপ ফ্লোর ডাউন ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের মধ্যে হতে পারে, কিন্তু যা হবে সেটা একটা ফ্ল্যাটের মধ্যে। সো দিস ইজ কল্ড অটোগ্যামি। তাহলে অটোগ্যামির আমরা তিনটে ভাগ পেলাম, এক দুটো ভাগ পেলাম, একটা কাহিনী বলি চ্যাসমোগ্যামি ক্লাস্টোগ্যামি, একটা কাহিনী বললাম চ্যাসমোগ্যামি, আর আরেকটা কাহিনী বলবো গেট। ঠিক আছে, এবার আমরা চলে আসি যেইখানে মানে পলিনেটার অ্যাড্রেসটা ভুল করি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, সেটা আমরা এবার দেখি। এবার আমরা অটোগ্যামির পরে যেটা দেখব, অটোগ্যামি কি হলো, সেলফ পলিনেশন, তার মানে একই প্লান্টের মধ্যে, এবার যদি এটা দুটো আলাদা আলাদা প্লান্টের মধ্যে হয়, দ্যাট ইজ পলিনেশন অফ দ্য ফ্লাওয়ার হ্যাভিং বা ফ্লাওয়ার আর ফর্মড ইন টু ডিফারেন্ট প্ল্যান্টস অফ দ্য সেম স্পিসিস, একই স্পিসিসের মধ্যে, তাহলে কী করা হবে। ধরো আমি একটা চিঠি লিখেছি, সেই চিঠিতে আমার বলা আছে বিমল দাস, আমি সে একটা ঠিকানা দিয়েছি বা আমি কোনো ঠিকানা দিই নি, আমি পোস্ট অফিস দিয়ে দিয়েছি ধরে নাও বারাসাত, পোস্ট অফিস আমি দিয়ে দিয়েছি বারাসাত, আর পিনকোড আমি দিলাম ধরো 700121। এই ঠিকানায় যদি চিঠি দিই তাহলে সেটা আমার যে টপ ফ্লোরে আমার যে কাকা থাকে তার কাছে গিয়ে পৌঁছাবে। কোনো কারণে যদি এটা টু হয়ে যায় 122, তাহলে কি হবে, এটা বারাসাত পোস্ট অফিসে যেখানে 122 সেইখানটায় কোনো বিমল দাসের কাছে চলে যাবে। এটা তো আমি জানি না যে ওখানে বিমল দাস আছে কি নেই, থাকতেই পারে, বারাসাতে বিমল দাস থাকতেই পারে, সেই বিমল দাসের কাছে চলে যাবে যাকে আমি চিনি না।
হলো। এবার আমি আমার উপরের ফ্লোরে কাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা 1,00,000 টাকা চেক কেটে ওনাকে দিয়ে দিলাম, বেয়ারার চেক কেটে। সেটা চলে গেল এই বিমল দাসের কাছে, উনি চেকটা ভাঙিয়ে নিলে আমার টাকা আমাকে বলে কই তুই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু টাকা পাঠাসনি। তাহলে এখানে কি হলো, এখানে আমার ভুলের জন্য না, এখানে আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা ভুল ছিল, তাহলে পলিনেটের অ্যাড্রেস ভুল করলো। সেটা কীরকম এবার পলিনেশনের ক্ষেত্রে হয় সেটা আমরা একটু দেখি। খুব সোজা এখানে একটা ফ্লাওয়ার, এখানে একটা ফ্লাওয়ার, এখানে মেল, এখানে ফিমেল, আবার এদিকে একটা ফ্লাওয়ার, এখানে ফিমেল, এখানে মেল। যাওয়ার কথা সেল পলিনেশনে ছিল এখানটাতে, অর্থাৎ এখান থেকে এখানে গেলে হবে গেই জনগামী, তা না হয়ে এটা এখান থেকে চলে গেল এখানে। দুটোই কিন্তু সেম প্লান্ট, দুটো আলাদা লোকেশনে আছে, দুটো সেম প্লান্ট, দুটো কিন্তু সেম স্পিসিস। এখান থেকে যদি একই প্ল্যান্টের মধ্যে পলিনেশন হয় সেটাকে আমি বলি সেলফ পলিনেশন, সেটাকে আমি বলেছিলাম গেই জেনোগামী, দুটো আলাদা ব্রাঞ্চ। আর যখন দুটো সেপারেট প্ল্যান্টের মধ্যে হয় একই স্পিসিস তখন সেটাকে আমি বলি জেনোগামী বা ক্রস পলিনেশন। ওকে, তাহলে জেনোগামী বা ক্রস পলিনেশন বলতে আমরা কি বুঝবো, দ্য পলিনেশন ইন হুইচ পোলেন গ্রেন ফ্রম ওয়ান ফ্লাওয়ার অ্যাটাচ টু দ্য স্টিগমা অফ, অ্যাটাচ টু দ্য স্টিগমা অফ আদার, stigma of other flower of another plant in the same or different location, in the same or different location, সেটাকে আমরা বলছি cross pollination বা জেনোগামি। তাহলে অটোগামির ক্ষেত্রে একমাত্র গেই জেনোগামিতেই আমরা পলিনেটরের উপর ডিপেন্ড করছি, কিন্তু জেনোগামির ক্ষেত্রে বা ক্রস পলিনেশনের ক্ষেত্রে ইট ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন পলিনেটর, এটা একদম হাইলি পলিনেটর ডিপেন্ডেন্ট, এটা একদম হাইলি পলিনেটর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তার মানে পলিনেটরের সাহায্য ছাড়া কিন্তু জেনোগামি কখনোই সম্ভব। পলিনেটর এটা আমি দু রকমের হতে পারে, একটাকে আমি বলছিলাম ফিজিক্যাল পলিনেটর, যেটা যার মধ্যে আমি এয়ারকে ফেলেছিলাম। তাহলে এয়ারের মাধ্যমে যখন পলিনেটর হবে তখন আমি তাকে বলবো অ্যারোপলিনেশন, যখন ওয়াটারের মাধ্যমে হবে অর্থাৎ ওয়াটার যখন পলিনেটরের ভূমিকা নেবে ইন কেস অফ অ্যাকোয়াটিক প্লান্ট সেটাকে আমরা বলবো হাইড্রো পলিনেশন। হলো, এবার চলে আসি আমরা বায়োলজিক্যাল পলিনেশনের ক্ষেত্রে। অল দ্য অ্যানিমালস অ্যাক্টেড অ্যাজ এ পলিনেটর ইন কেস অফ ক্রস পলিনেটেড প্লান্ট। তাহলে যখন আমরা কোনো পলিনেটর দিয়ে আমি পলিনেশন করাচ্ছি বা পলিনেশন যখন পলিনেটর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলি পলিনোফিলাস প্লান্ট, অর্থাৎ যেখানে প্লান্ট আর ডিপেন্ডিং ফর পলিনেটর ফর পলিনেশন। এরোপলিনেটর যখন হবে তখন আমি তাকে কি বলবো, এরোফিলাস। যখন হাইড্রো পলিনেশন হবে তখন আমি তাকে বলবো হাইড্রোফিলাস, যখন অ্যানিমাল দিয়ে হবে তখন তাকে আমরা বলবো জু পলিনেটর, আর তার প্ল্যান্টটাকে আমরা বলবো জুফিলাস। এই জুফিলাস প্ল্যান্ট অনেক রকমের হতে পারে, একটা হতে পারে ইনসেক্ট দিয়ে, একটা হতে পারে ইনসেক্ট দিয়ে, সেটাকে আমরা কি বলবো ইনসেক্টিফিলাস,
বা ইনসেক্টোফিলি, সেই পলিনেশনটাকে আমরা বলা ইনসেক্টোফিলি। যদি বার্ড দিয়ে হয় অর্থাৎ পাখির মাধ্যমে হয় তাকে আমরা বলবো অরনিথোফিলি। যদি ব্যাট বা বাদুড়ের মাধ্যমে হয় তাকে আমরা বলবো কাইঅপটেরোফিলি। যদি মোলাস্ক বা স্নেলের মাধ্যমে হয় তাকে আমরা বলবো মেলানোফিলি। যদি ম্যামালস থেকে হয়, মানে কোনো ম্যামালস যেখানে পলিনেটারের ভূমিকা পালন করে তাকে আমরা বলবো ম্যামালোফিলি। এই বিভিন্ন ধরনের জুফিলাস প্লান্ট আমরা দেখতে পাই। এই সবার ক্ষেত্রে কিন্তু অ্যানিমাল একটা মুখ্য ভূমিকা পালন করে ফর পলিনেশন। ঠিক আছে, তাহলে পলিনেশনের ফলে কি হবে না, ফিমেল গ্যামেটটা মানে ফিমেল গ্যামেটোফাইটের উপরে মেল গ্যামেটোফাইটটা গিয়ে বসবে, দ্যাট মিন্স পলেন আর ফল আপন দ্য স্টিগমেটিক সারফেস অ্যান্ড হোল্ড দেয়ার ফর এ লং টাইম আনলেস অ্যান্ড আনটিল দ্য ফার্টিলাইজেশন অকার্স। ঠিক আছে,